সূর্যের গরমে মাটির জমিটা পুড়ে তামার সাথে কেন হাসরের মাটির তুলনা করা হয় বলে তামা এমন একটা পদার্থ এমন একটা ধাতু এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায় সূর্যের গরমে মাটির জমিটা পুড়ে তামা মানে আগুন হয়ে যাবে ডানে বামে কেউ ফিরতে পারবে না দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি এতটুকু মাটির উপরে দাঁড়ায় থাকবে কয়েদিন কয়ে মাস কয়ে বছর আল্লাহ বলে ইয়াউমান কানা মিকদারুহু খামসিনা আলফাসানা পঞ্চাশ হাজার বছর বিচারের অপেক্ষায় ওই হাসরের ময়দানে হাসরবাসীরা দাঁড়ায় থাকবে পরনে কাপড় নাই গায়ের মধ্যে জামা নাই মাথার মধ্যে হেলমেট টুপি কিছু নাই পায়ের মধ্যে খরম নাই আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা ওই হাসুরের ময়দানে খাতনাহীন অবস্থায় খালি পায় উলঙ্গ অবস্থায় হাসুরবাসীরা দাঁড়াবে ওই ময়দানে আমার মা ওই ময়দানে আমার বাবা ওই ময়দানে আমার ভাই ওই ময়দানে আমার বোন ওই ময়দানে আমার পীর ওই ময়দানে ওস্তাদ ছাত্র ওই ময়দানে মন্ত্রী এমপি ওই ময়দানে সব মানুষগুলি দাঁড়াবে সূর্যের গরমে ওই হাসুরবাসীর অনেক ক্ষেত্রে দেখা যায় সূর্যের তাপে হাসুরবাসীর মাথার তালুগুলো টাস টাস করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে নাভি পর্যন্ত ঝুলবে যাওয়ার মতো কোন জায়গাও নাই হে যুবক একটু মহাব্বাতের নজরে বলো সূর্য তা দিলে জমিনের মধ্যে যেমন পানির পিপাসা লাগে বলো না ওই হাসরের ময়দানে পানির পিপাসা হাসরবাসীর লাগবে নাকি লাগবে না হাসরবাসীর পানির পিপাসা লাগবে চাইলেই পানি পাওয়া যাবে কল পাওয়া যাবে চেপে চেপে জগে গ্লাসে ঢেলে পানি পান করব হাসরের ময়দানে কলের ব্যবস্থা আছে পানির ব্যবস্থা আছে বৃষ্টির ব্যবস্থা আছে বলে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই নবীর হাতের হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি নাই ময়দানটা বড় ভয়ানক এমন একটা ময়দান যুবক ভাই দলাদলি বাদ দাও এরে যুবক ভাই একে অপরের সাথে শত্রুতা বাদ দাও তুমিও উঠবা আমিও উঠব ওই হাসরের ময়দানে হালাত হবে কেমন জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে ময়দানটা এত ভয়ানক হবে ওই ময়দান আল্লাহ পাক একটা জালজালা পয়দা করবে ওই ময়দানে আল্লাহ একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহান নাস সুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ময়দানটা এত ভয়ানক ময়দান আল্লাহ বলে এ গোটা দুনিয়ার মানব জাতিরা ইয়া আইয়ুহান নাস সুত্তাকু রাব্বাকুম তোমরা আমি আল্লাহকে ভয় করো কেন ভয় করবা জানো ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম কিয়ামতের প্রকম্পন কিয়ামতের ভূমিকম্প কিয়ামতের গর্জন বড় মারাত্মক ওই ময়দানে দুধ দাইনি মা দুধের বাচ্চাকে ভুলে যাবে ওই ময়দানে গর্ভদাইনীদের গর্ভগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে ওই ময়দানটা এমন একটা ময়দান ওই ময়দানে
মানুষ মনে করবে পাগলার মাতাল হয়ে গেছে আসলে কেউ মাতাল না পাগল না আল্লাহর ভয়ে ওই জাহান্নামের ভয়ে কিয়ামতের ভয়ে মানুষগুলি ছুটাছুটি করবে পাগলের মতো ইরে আল্লাহর গোলাম ময়দানটা বড় কঠিন আর ভয়ানক ময়দান ওই ময়দানে তোমার আমলনামা তোমার কাছে আমার আমলনামা আমার কাছে তোমার পাপ তোমার বাবা নেবে না পীর নেবে না উস্তাদ নেবে না ভাই নেবে না তোমার পাপ তোমার কাঁধে থাকবে আমার পাপ আমার কাঁধে পীরের পাপ পীরের কাঁধে কারো পাপ কেউ নিবে না কারণ নেক কেউ দিবে না আল্লাহ বলেন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহু আকবার বললে গুনাহ হয় গুনাহ হয় কথাই তো কয় না গুমান আপনারা আমার দিয়া কষ্ট করাইবেন আর আপনারা আরাম করবেন হ্যাঁ খারাপ লাগতেছে আমি চেষ্টা করতেছি কোরআন থেকে কথা বলার হাদিস থেকে কথা বলার তো খারাপ লাগলে তো শয়তানের লাগবে আপনার তো না কথা বলেন না কেন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বললে গুনাহ হয় না সওয়াব দরকার আছে কার কার হাত উঁচু করে আল্লাহরে দেখান নারে তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন আল্লাহু আকবার বলা যাবে আরে ভাই বুঝেন না কেন গোটা দুনিয়ার বেঈমানেরা ট্যাঙ্ক বোম কামান বিমান অস্ত্রকে যত ভয় না পায় সবচাইতে বেশি ভয় পায় মুসলমানের আল্লাহু আকবারকে ঠিক কিনা বলেন আল্লাহু আকবার যত তাকবীরের আওয়াজ হবে ততই বেঈমানেরা থরথর করে জমিনের ভিতরে তাকবীরের আওয়াজ ভয় পেয়ে জমিনের মধ্যে ছটফট করে স্টক করে মারা যায় কিন্তু আমাদের তো আওয়াজ নাই দুর্বল হয়ে গেছে কেন ওই যে হারাম খাইতে খাইতে পবিত্র আত্মাটা অপবিত্র হয়ে গেছে খুব কম ঘর খুঁজলে পাওয়া যাবে সুদ নাই ও হুজুরে আবার কি শুরু করছেন সুদ ঘুষ এ বেটা ওয়াজ আর কোন আছে দেহা এই তো ওয়াজ তুমি পাপ করবা আর আমি কইলে দোষ তুমি পাপ করবা আল্লাহর বান্দা হইয়া মুসলমান হইয়া আর আমি কইতে পারবো না কইলেই বাধা দেও তোমার ক্ষমতা আছে তবে আল্লাহর একটা আদালত আছে ওখান থেকে ফয়সালা হবে তোমার জন্য গজব সুদ খাওয়া হালাল না হারাম এই যে হারাম কইছি আমরা কি সবাই মুক্ত ফতুয়ার বেলায় সবাই পাগল হ্যাঁ ফতুয়া জানে কপালে দাগ পড়ছে ছিস্তা ভিতে দিতে কপালে দাগ পড়ায় ফেলছে কতবার যে মক্কা মদিনা গেছে নিজেও জানে না কারণ টাকার গরম প্রতি বছর যায় ফাঁকে ফাঁকে উমরায় যায় যায় না অথচ আজও ওই হাজি সাহ পরের জমি কমায় নিজের জমি বাড়ায় ওরে হাজি সাহ পরের জমি কমাও কেন নিজের জমি বাড়াও কেন তোমার খাম্বা কেন অন্যর জমির ভিতরে যায় শক্তি বেশি টাকা বেশি তাই না অপেক্ষা করো আল্লাহ যেদিন ধরবে কোনো হাজিগিরিতে কাজ হবে না হাজি সাহেবরা স্টেজে আইয়া কি মজার মজার কথা কয় কি কয় আমার নামের আগে টাইটেল হাজি নাই কেন আলহাজ কই আমার নামের আগে আলহাজ কই কয় কেন আলহাজ কি লাগাই এ মিয়া আপনারা আবার মনে করেন না আমনে গো হাজি গো কইতাছি হাজি কি বাংলাদেশে কম আছে সব হাজি কি খারাপ কথা কয় না কই আমরা তো আজ পর্যন্ত কই না আলহাজ লাগাও বোঝেন নাই মনে হয় আমরা তো কই না আলহাজ লাগা বেটা লাগাবি নামে টাইটেল যত কম দিবি তত আল্লাহর রহমত পাবি টাইটেল এমন দেয়া দিছে নাম খুঁজে পাওয়া যায় না নামই নাই পোস্টারে কথা কয় না কেন এমন টাইটেল পোস্টারে লাগাইছে পিশাবের খবরই নেই
তো টাইটেল শুনতে আইবে মানুষ না ওয়াজ শুনতে আইবে তো কোন বেড়া ওয়াজ করতে আসে ওইটা না দেখা দরকার মানুষের নাম বড় কইরা দে টাইটেল ছোট কইরা দে কোন বক্তা আসে ওরে হাইলাইট কর দেখবি মাহফিলে লোকের অভাব হবে না আর খালি টাইটেল লাগাবি টাইটেল শোনার জন্য বাঙাল বাঙালি মুসলমান এখন বুঝে টাইটেল ভালো মানুষে লাগায় না ঠিক কথা কয় না সবই যে সবই ঠিক হ্যাঁও আছে না হ্যাঁও আছে মাশাআল্লাহ কারো বিরুদ্ধে না তাহলে পরের জমি কমানো যাবে সুদ খাওয়া যাবে কুষ খাওয়া যাবে গীবাত করা যাবে কিচ্ছু করা যাবে না হুজুর নামাজও পড়া যাবে না রোজাও রাখা যাবে না এগুলি দরকার মনে রাখবেন এখনো সময় আছে সুযোগ আছে আল্লাহর দিকে ফেরেন দেখবেন আল্লাহ পাক আপনাকে কামিয়াব দুনিয়ায় ও আখেরাতে করে দিবে তাহলে তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলেন তো দেখি একটা টেস্ট করি আল্লাহু আকবার কি আওয়াজ দিবেন আপনারা তিন জনে কইছেন দশ জনে ঘুমাই রইছে জোরে বলেন আল্লাহু আকবার দেহি যুবক আইছো কারা কারা হাত জাগাও যুবক বুড়ারা না যুবক দুই হাত জাগান যায় না কষ্ট হয় বাস হাত নামান মুরব্বী আইছেন কারা কারা হাত জাগান তো দেহি মুরব্বীরা মাশাআল্লাহ হাত নামান এবার যুবকরা একটা তাকবীর দেন দেখি আপনাদের তাকবীরের আওয়াজ বড় হয় না মুরব্বীদের আওয়াজ কারণ মুরব্বীরা তো এমনিই মুরব্বী আগো তো আওয়াজও বড় হইব কথা বুঝেন নাই এরা তো বড় তো আওয়াজও বড় হবে আমরা যারা ছোট আছি আমরা একটু আওয়াজ কোরআন সুন্নার আলো কি ব্যাপার এবার মুরব্বীরা রেডি আপনারা তো কম খাইলেন না জীবনে খাইতে খাইতে দাড়ি পাকাইছেন চুল পাকাইছেন ও মুরব্বী নাতিও আছে পুতিও আছে কম হয় নাই বয়স ও মুরব্বী বাবা এবার একটু এখন আমরা যা খাই ফর মালিন যুক্ত আপনারা খাইছিলেন ফল ফর মালিন মুক্ত ঠিক না তাহলে আমগো আওয়াজটা তো একটু ছোট হইব আমনে গোড়া তো বড় হইব কথা কন না কেন যুবক রেডিও আর একবার এরা একটু অফ থাকুক এবার তোমাদের শেষ চান্স নারায় থাকবে কোরআন সুন্নার আলো বাস এবার মুরব্বী তোমরা কমা না আমার বাবা আইছে একটু সহযোগিতা করি আমার দাদা আইছে আর একটু সহযোগিতা করি চোখ এখন হবে না এখন মুরব্বী রাইকো নারায় থাকবে হাস লিখা বেড়া এরা লোক কম কে সংখ্যা কম না এরা সংখ্যায় কম বিদায় এদের আওয়াজ যা হইছে এই যদি বাতিলরা শোনে পাতলা পায়খানা করে দেবে কথা বলো ঠিক কি না তাহলে এবার সবাই একসাথে নারায় থাকবে তাকবীর জানি থাকে আল্লাহু আকবার তেলাওয়াতের পরে মনে থাকবে মালি হাজাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু কোরআন যেই লেহানে পড়বে এই লেহানেই মজা হ্যাঁ কোরআন যেইভাবে পড়বে সেইভাবেই মজা যার কণ্ঠ যত ভালো কোরআনের তালাওয়াত তার কণ্ঠে তত মজা আমরা যদি এইভাবে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين مزا لاغينا যেইভাবে পড়বে এইভাবেই মজা আবার আরেক লাহানে যদি পড়া হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন الرحمن الرحيم مالك يوم الدين এটা বলার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো তাকবীরের আওয়াজ ঠিক রাখা ঠিক আছে মনে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মালি হাযাল কিতাব এটা এমন একটা আমল নামা লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ছোট নেক আমল নামায় লিপিবদ্ধ হয় বড় নেক আমল নামায় লিপিবদ্ধ হয় ছোট গুনাহ আমল নামায় লিপিবদ্ধ হয় বড় গুনাহ আমল নামায় লিপিবদ্ধ হয় হে যুবক একটু মহব্বতের নজরে বড় অন্ধকারে পাপ করলে কেউ দেখে না কে দেখে কে দেখে কে দেখে অন্ধকারে পাপ করলে আল্লাহ দেখে আলোর মধ্যে পাপ করলেও আল্লাহ দেখে এমন একটা ভয় এমন একটা আকাঙ্ক্ষা ভিতরে ঢুকাও আমি কোথাও পাপ করলে কেউ না দেখলেও তো আমার আল্লাহ দেখে মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ দেখে সত্য কথা বলতে হবে এই জন্য আল্লাহ বলে ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা লিপিবদ্ধ করনে ওয়ালা ফিরিশতারা সব লিপিবদ্ধ করতেছে কি কষ্ট হয় উডেকা 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 কি ওয়াশরুম হ্যাঁ আবার কই না কথা কই কথা কইতাম রাগ করবেন না তো কারা কারা রাগ করবেন না হাত জানান এই যারা হাত উঠান এরা রাগ করবেন আরে রাগ করবেন না কারা কারা হাত জাগান হাত বাস না মান যেই রোগে আক্রান্ত আমরা সবাই তবে সবাই না কিছু কিছু আছে মুক্ত এবার আপনারা একটু কোন বিড়ি খাওয়া হালাল না হারাম হ্যাঁ বুঝেন বুঝেন দুই বছরের মেয়ে কয় বাবা তুমি বিড়ির মুখ নিয়ে আমারে চুমা দিবা না তোমার থেকে দুর্গন্ধ আসে কয়নি না আমি হুজুর কই আমি হুজুর কইছি মেয়েটা কয় না বাবা তুমি বিড়ি টানবা না যুবক কথা আর কি কই বাবা হইতে না হইতেই তো খায় বিয়া করতে না করতেই তো টানে কোমর বাঁকা হইতে হইতে ফ্যান ফইরে যায় রাগ করতেছে রাগ করলে খবর আছে রাগ করা যাবে না তাহলে বলা হবে না রাগ করবেন কইরেন ইয়াবার প্যাকেট গাঞ্জার প্যাকেট লগেই থাহে খাইতে খাইতে জীবনটা বরবাদ করে আর যদি মোটর সাইকেলে চলে বাইক চালায় কে তার লাগ পায় একটু পর হুনি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে কি করে যায় না ও মাশাআল্লাহ আইতেছে ইনশাআল্লাহ কাল আসবে আসবে অবস্থা খারাপ কারণ নারীরা পুরুষের সুরত পুরুষরা নারীর সুরত কম ধরছে জীবনে সমাজ ধ্বংস করে ফেলছে সমাজ ধ্বংস করে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন ওয়াজে লাইনই আউলিয়া লাইছে উড়া বসা কইরা সব বক্তা এক না এটা মাথায় রাখতে হবে
কিছু বক্তা আছে ওঠা বসা করলে কথাই বলতে পারে না, ওই বক্তার কাতারে আমিও একজন। আমি নতুন আইছি দেখে কিছু কই না, মোনাজাত দিয়ে নালে কোন সময় যাইতাম না, কারণ আমার এখানে ঠেকা পড়ছে না, চিল্লেই তো হইব শুনবে না, এরপর জোর করে আগে শোনাই তো হইব কেন আমার। তাহলে বুঝা যাইতেছে না বাস লইয়া দাঁড়াই রয়েছে চার খোনায় চারজন, এমন না, উঠা বসা করা এটা ভালো না, উঠবেন না দিনই মজলিস থেকে। হ্যাঁ তবে যদি আসে করবেন নাকি, এনে বইয়ে বইয়ে করবেন, এটা না, এখান থেকে উঠতে হবে, যাইতে হবে। হ্যাঁ যাওয়ার পরে আবার আসতে হবে, উজু নাই কেমনে যাই, উজু লাগবে না আপনার, আপনার কোনো উজুর দরকার নাই, পেশাব কইরা কুনুক নিয়া পানি খরচ করে আপনি ডাইরেক্ট ময়দানে এসে বসে পড়বেন, বসবেন হুজুর গুনাহ হবে না, হইলে হইব ওটা আমি বুঝবো, আপনি আইন কথা কন না কেন, আপনার আসতে হবে আসেন। আর যদি পেশাব করার নাম দিয়া এদিক ওদিক যান, বাদাম টাদাম খান, গল্প গুজব মারেন, রাস্তা রাস্তায় যাইয়া একটু একটু বোঝেন নাই, এগুলি ঠিক না, এগুলি করবেন না। ওয়াজ শুনতে আসছেন কিছু সময় শুই না, মোনাজাত দিয়া নিজের গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চেয়ে এখান থেকে বিদায় হয়ে যদি যেতে পারেন, আপনি বাড়িতে যাইতে নাও পারেন, বাড়িতে যাওয়ার আগেই আজরাইল আপনারে ধরতে পারে, তো আজরাইল ধরতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে পৌঁছাইতে দেরি হবে না, কারণ আপনি মাহফিল থেকে আসছেন কাইদে আসছেন আল্লাহ গুনাহ করুন, এরে আল্লাহর গোলাম লম্বা কথা নাই, রহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে উম্মতের জন্য, পানিটার নাম হাউজে কাউসারের পানি, এই হাউজে কাউসারের পানিটা তোমারও দরকার আমারও দরকার, ওই কিয়ামতের ময়দানে যার যার আমল নামা তার তার কাছে থাকবে, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা, আল্লাহ বলেন যার যার কর্মফল তার তার কাছে থাকবে, গুনাহ যার যার তার আমল নামায় থাকবে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ একটা মিজানের পাল্লা নামক দাড়ি পাল্লা দিয়া ওজন দিবে, জান্নাতের পাল্লা হালকা গুনার পাল্লা বাড়ি ঠিকানা জাহান্নাম। এ যুবক আমাদের সবাইরই মন চায় আল্লাহর আদালতে পরকালে বিনা হিসাবে জান্নাতে যায়, মন চায় না সবাইরই মন চায়, যুবক ভাই অন্তরটা নরম বানাইয়া দাও, প্রয়োজনে পা দুটা আগায় দাও, তোমার পা ধরে বলবো গুনাহ করিও না। হযরত উমার আল্লাহর প্রিয় সাহ আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী, উমার এমন একজন উমার যেই উমার অর্ধ পৃথিবী শাসন করেছেন আঙ্গুলের ইশারায়, সেই উমার নবীর দরবারে রওনা, নবীর দরবারে কেন যায়, সাহাবায়ে কেরাম নবীর জবানের বয়ান শুনতে যায়, নবীর চেহারা দেইখা আনন্দ পায়, নবীর জবানের বয়ান শুনিয়া অন্তরটারে শীতল বানায়, যখন এই সুযোগ পাইত নবীর সোহবতে চলিয়া যাইতো, আজকেও হযরতে উমর যায়, উমর কালেমা পড়ে মুসলমান হওয়ার পর নবীর দরবার থেকে কোথাও যায় না, নবীর সোহবতে যায়, নবীর পর্যা কাছে যাওয়ার পথে মদিনার মধ্যে নজর করে তাকা দেখে একটা যুবক মদিনার রাস্তার দোলাবালু গায়ে লাগাইয়া চিৎকার মারে হাউ মাউ করে কাঁদেন আর বলেন, ও আল্লাহ আমার মতো গুনাগার আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমাকে পরকালে নাজাতের ফয়সালা করে দাও। হযরত উমর বলে যুবকটা কাঁদে কেন, একটু কাছে যায়া দেখি, আগাইয়া যুবকরে বলে যুবক কেন তুমি কাঁদো, কি হয়েছে, তোমার কি মা মরে গেছে এ বিদায় কাঁদো, তোমার কি বাবা মরে গেছে এ বিদায় কাঁদো। যুবক কয় পয়গম্বরের সাহাবী উমর, আমার বাবাও মরে না
নাই আমার মাও মরে নাই আমি কান্না করতেছি আমি বড় পাপ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আমার পাপের খবর আমি সারা কেউ জানে না আল্লাহ কি আমারে maaf করবে কিনা সেই ভয়ে কান্না করতেছি হযরত উমর বলেন আপনার যেই গুনাহ ওই গুনার কথাটা কি শোনা যাবে উমরকে গুনার কথা শুনাইলেন শোনাবার সাথে সাথে হযরত উমর নিজেও কান্নায় ভেঙে পড়লেন এবার যুবকের কথা শুনিয়া যুবককে বলে যুবক এত বড় গুনাহ কি কেউ করে তুমি এত বড় পাপ করেছো অন্যায় করেছো গুনাহ করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না নবী জানে আবার চোখের পানি ফালাইয়া হযরত উমর নবীর দরবারে গিয়া হাজির হয়ে গেল উমর এখনো কান্না বন্ধ করে নাই যুবকের গুনার কথা শুনিয়া উমর এখনো কান্না করে নবী বলে ও উমর আপনি কাঁদেন কেন চোখে কেন পানি গাল বেয়ে বেয়ে পানিগুলো কেন গড়ায়া গড়ায়া পড়ে আল্লাহর নবীর কাছে উমর বলে উপায় আমার মতো আমি যেই যুবকের সাক্ষাতে করলাম যুবকটার গুনার কথা জানলাম ওই যুবকের গুনার কথা শুনিয়া আমি কান্না ধরে রাখতে পারলাম না যুবকটাও নিজে মদিনার রাস্তার ধুলামালো বাইকা কান্না করে আল্লাহর নবী বলে উমর আপনি একটু তাকে আমার কাছে ডেকে নিয়ে আসেন উমর দেরি করে নাই দৌড়াইয়া যুবকটারে নিয়া নবীর সামনে হাজির করলেন নবীকে ডাক দিয়া বলে ও পয়গম্বর আল্লাহ কি আমার মাফ করবে আমি বড় অপরাধ করেছি আমি বড় গুনাহ করেছি যদি আল্লাহ আমার মাফ না করে জাহান্নাম ছাড়া উপায় নাই আল্লাহর নবী বলেন তুমি কত বড় পাপ করেছো আসমান জমিন বরাবর নাকি পাহাড় পরিমাণ নাকি সাগরের ফানা পরিমাণ আল্লাহর নবীর উত্তরে যুবক কান্নার আওয়াজ দিয়া বলে নবী আসমান জমিন বরাবর নয় তার থেকেও আরো বড় গুনাহ পাহাড় পরিমাণ নয় তার থেকে আরো বড় গুনাহ আল্লাহর নবী ডাক দিয়া বলে কি এমন গুনাহ করেছো রে যুবক একটু আমার কাছে খুলে বলো যুবক বলে ও পয়গম্বর আমি এলাকার মধ্যে সমাজের মধ্যে দেশের ভিতরে যদি কোনো মানুষ মরিয়া যায় ওই মৃত্যু মানুষের লাশ ওই কবরের মধ্য থেকে লাশের লাশের কাফনের কাপড় চুরি করিয়া বাজারে বিক্রি করিয়া আমার জীবনটারে চালাইতাম ও পয়গম্বর আমি কাফন চোরা আমি কাফন চুরি করে জীবিকা নির্বাহ করি আল্লাহর নবী বলেন তুমি আল্লাহর কাছে মাপ চাও তুমি তো কাফন চোর আল্লাহর কাছে ক্ষমা চাইলেই ক্ষমা পাইবা যুবক বলে না পয়গম্বর আমি শুধু কাফন চুরি করে ক্ষান্ত হই নাই আমার আরো বড় গুনাহ আল্লাহ যদি মাফ না করে আমার উপায় নাই ও পয়গম্বর আল্লাহ আমাকে ক্ষমা না করলে জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব আল্লাহর নবী বলেন কি গুনাহ করেছো যুবক বলো যুবক বলে ও পয়গম্বর এই মদিনার মধ্যে একটা সুন্দরী রূপসী যুবতী মেয়ে কোরআনের হাফেজা মারা গেল মারা যাওয়ার পরে তাকে কাফন পড়াইয়া জানাজা দিয়া কবরে দাফন করা হলো মেয়েটা এত ধার্মিক মেয়েটা এত আল্লাহওয়ালা ছিল কাফন চোরা ডাক দিয়া বলে পয়গম্বর মেয়েটার চেহারা অত্যন্ত ভালো এই মেয়েটার জন্য মদিনার সতে সতে যুবক পাগল ছিল কিন্তু কোন যুবক তাকে টলাইতে পারে নাই তাকে কখনোই গুনার কাজে নামাইতে পারে নাই তার চেহারাও কেউ দেখতে পারে নাই ফজরের পরে সূরা ইয়াসিন জোহরের পরে সূরায় আর রহমান অথবা ফাতা আসরের পরে সূরায়
نبا মাগরিবের পরে সূরা ওয়াকিয়া এশারের পরে সূরা মূল মেটার আমল ছিল অত্যধিক এলাকার থেকে যখন মেটা মারা গেল কবরে রাখলো সবাই কান্নার আওয়াজ দিয়েছে এই মেটার মত মেয়ে হয় না সমাজ থেকে যদি ভালো মানুষ মরিয়া যায় মানুষ বলে লোকটা আরো কিছুদিন বাঁচলে দ্বীনের উপকার হতো ইসলামের উপকার হতো খারাপ মানুষ মারা গেলে মানুষ বলতো লোকটা মারা গেছে ভালো হইছে আরে যুবক ভাই অন্তরের কান্তারা শুনো রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটারে ডাক দিয়া বলে এরপরে কি হলো বলো বলে কবরের মধ্যে যুবতীটারে রাখার পর যুবতীটারে কবরে রাখার পর হঠাৎ করে আমি ওর কবর খনন করে গভীর রাতে কবর খনন করে তার কবরের ভিতরে নামলাম কবরে নাই মা মাথার কাপড়গুলি আস্তে আস্তে সরাইয়া পাঁচটা কাপড় আমার হাতের ভিতরে মুষ্টি বাঁধিয়া ওই কবর থেকে আমি এখন চলে আসব হঠাৎ করে শয়তান আমাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো যুবক কত কাফন চুরি করলি কত কাফনের কাপড় চুরি কইরা বিদায় হয়ে গেলি কিন্তু যেই কবরে হাজির হয়েছো এই কবরের মধ্যের মেয়েটা এত সুন্দরী জীবনে কোনোদিন দেখো নাই একটু নজর করে তাকায় দেখো এবার যুবক নজর করে কাপন চোরায় তাকায় দেখে মেয়েটা অত্যন্ত সুন্দরী মেয়ে দেখতে অনেক ভালো দেখায় দেরি করে নাই হুজুরের কাছে ডেকে বলে ও পয়গম্বর আমি নিজে ওই মেয়েটার চেহারা দেইখা পাগল হইয়া শয়তানের ধোকায় পড়িয়া কবরের মধ্যে বসে তার সাথে আমি জেনায় লিপ্ত হয়ে গেলাম আমি কবরের মধ্যেই জেনা করলাম আল্লাহর নবী চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে রে যুবক এত বড় গুনাহ কি কেউ করে এত বড় পাপ কি কেউ করে মৃত ব্যক্তির সাথে তুই মেয়েটার সাথে জেনা করলি মেয়েটা কোরআনের হাফেজা আল্লাহ ওয়ালা মে যুবক কায়ের পরে জেনা কইরা কাফনের কাপড় নিয়া কবর থেকে যখন উঠে যাব হঠাৎ করে আমার মনে হইল মেয়েটা কবরে জীবিত হয়ে গেল জীবিত হইয়া আমারে ডেকে বলে রে যুবক এরে নাফরমান যুবক কত অন্যায় জীবনে করলি কত নাফরমানি করলি কত জেনা করলি তোর কি স্বাদ মেটে নাই তুই কি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মুখ দেখাবি না তুই কি আল্লাহর আদালতে দাঁড়াবি না তুই কি সূর্যের গরম সহ্য করতে পারবি তুই কি আল্লাহর আদালতে ওই জাহান্নামের ফয়সালা সহ্য করতে পারবি তুই কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবি যুবকটা ডেকে বলে ও পয়গম্বর এই কথা শোনার পর আমার আর হুঁশ নাই আমিও তো চিন্তা করলাম আমারও তো মরা লাগবে আমি কোথায় যাব আসমানের নিচে জমিনের উপরে এখন মার কাছে গেলেও তো মা আমারে তাড়ায়া দিবে বাবার কাছে গেলেও আমারে তুচ্ছ বলে তাড়ায়া দিবে তুই আমার ছেলে না স্ত্রী বলবে তুই আমার স্বামী না ছেলে মেয়ে বলবে তুই আমার বাবা না নবী এই জন্য আপনার কাছে আসলাম আল্লাহ কি আমার মাফ করবে নবী চোখের পানি ফালাইয়া ডেকে বলে কাফুন চোরা জিনাকারী যুবক একটু আমার থেকে দূরে চলিয়া যা না জানি আল্লাহর কোন গজব এসে হাজির হয়ে যায় যুবকটাকে তাড়াইয়া দিল রুমরও চলে গেল নবীও চলে গেল যুবক এবার চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই তুমি ছাড়া আপন বলতে কেউ নাই তুমি আমারে মাফ করতে পারো জাহান্নামে ফলাইতে পারো অন্যায় তো করে ফেলেছি আল্লাহ তবে তোমার দরবার ছাড়া এক চুল পরিমাণও আমি পিছ পাওয়া হব না ও আল্লাহ তুমি আমারে মাফ না করলেও তোমার দরওয়াজা ছাড়বো না তুমি আমারে ক্ষমা না করলেও তোমার দরবার থেকে যাব না
এই কথা বলতে বলতে যুবকটা মদিনার উঁচু একটা পাহাড়ের টিলায় উঠে গেল পাহাড়ের টিলায় উইটা সেজদায় পড়ে কান্দে আর বলে ও আল্লাহ গুনাহ তো কইরা ফলাইছি এখন তুমি maaf না করলে আমার আর ভয় নাই যুবকের খানার খবর নাই ঘুমের খবর নাই দুনিয়ার আরামের খবর নাই 10 দিন চলে গেল 20 দিন চলে গেল 40 দিন যখন পূর্ণ হলো পয়গম্বর ফজরের নামাজ আদায় করিয়া সাহাবীদের দিকে ফিরিয়া পয়গম্বর দ্বীনের আলোচনা করে ইসলামের কথা বর্ণনা করে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল জিবরাইল আমিন আয়েশা নবীরে ডেকে বলে ও পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে কয়েকটা প্রশ্ন আছে আপনার জবাব দিতে হবে জিবরাইল বলকে নবী বলেন ভাই জিবরাইল বলেন কি প্রশ্ন এক নাম্বার গোটা দুনিয়া সৃষ্টি করেছেন কে আওয়াজ দিলেন নবী আল্লাহ গোটা দুনিয়ার মাখলুক কে বানাইছে আওয়াজ দিলেন আল্লাহ গোটা দুনিয়ার রিজিকের মাখলুকের রিজিকের ফয়সালা কে করেন আওয়াজ দিলেন আল্লাহ নবী ডাক দিয়া বলেন আর কি জিবরাইল বলেন ও পয়গম্বর বান্দা যদি অন্যায় করে ক্ষমা কি আপনি করবেন নাকি আল্লাহ বলে ক্ষমা তো করবেন আমার আল্লাহ ভাই যেই বান্দা 40 দিন আগে কবরের মধ্যে জেনা করলো ওই জেনাকারী যুবক কাফন চোরা আপনার কাছে এসেছিল আজ থেকে 40 দিন আগে ওই যুবকটা আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করে আল্লাহর কুদরতি কলিজাটারে ঠান্ডা বানায়া দিছে আমার আল্লাহ তো ওই যুবকরে maaf করে দিছে নবী আপনি দেরি করিয়েন না তাড়াতাড়ি তাকে গিয়া জান্নাতের সুসংবাদ শোনায়া দেন অনেক লম্বা কথা হয়েছে ভাবতে পারি নাই এত লম্বা কথা হবে তারপরেও অসমাপ্ত কথাগুলি দুই চার মিনিট সমাপ্ত করি শুনেন কাউসার আছে দরকার কথা কম বিনা মূল্যে কাউসার খাওয়া যাবে কথা বলেন সম্ভবত চেয়ারম্যান সাহেব আসছে আলহামদুলিল্লাহ শুকরান জাযাকাল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন চেয়ারম্যানরা বয়ান শোনার সুযোগ পায়নি খুবই কম ও মাশাআল্লাহ অনেক ব্যস্ত থাকে আজকে এক চেয়ারম্যান গেছে কুয়াকাটা হুজুরের মাদ্রাসা যে চেয়ারম্যান সোহেব মোহাম্মদ আশরাফি না সরি আমজাদ হোসেন আশরাফি অনেকক্ষণ ছিলাম কথা বললাম কয় এত ব্যস্ত আগে বুঝি নাই কথা বুঝেন নাই তার মানে একজন চেয়ারম্যান যে কত ব্যস্ত থাকে ইউনিয়ন নিয়ে এই শালিশ সেই শালিশ মনে হয় না রাত তিনটায় ঘুমাইতে পারে কষ্ট অনেক পরিশ্রম তারপরও আপনাদের মাঝে যে সময় দিচ্ছে এটা আপনাদের জন্য অনেক বড় পাওয়া ঠিক না ভাই অনেক বড় পাওয়া দোয়া করি আল্লাহ কবুল করুন বলেন আমিন অসমাপ্ত কথাটা সমাপ্ত করে এরপরে চেয়ারম্যান সাহেব কিছু কথা বলবেন মোনাজাত দিয়ে আমরা যার যার গন্তব্য চলে যাব কেউ যাব ক্ষণস্থায়ী সময়ের জন্য কেউ যাব চিরদিনের জন্য কেউ কাফনের কাপড়ে প্যাকেট হইয়া না জানি আজই কবরে চলে যাই কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই যে কোনো অবস্থায় আজরাইল ধাক্কা দিয়া সাড়ে তিন হাত ঘরে ফালায় দিতে পারে এই খবর কি আমাদের জানা আছে কখন হবে জানা কয় শর্তের বিনিময়ে হাউজে কাউসার এই কয় শর্ত আঙ্গুল তিনটা না দুইটা বলেন কয়টা এক নাম্বার শর্তের নাম ফাসাল্লিলি কি নামাজ নামাজ ছাড়া কাউসার খাওয়া যাবে তাহলে নামাজ কয়ক্ত নাকি খালি জানাজা পড়বেন শুধু জুমা পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিয়ে এখন খালি জানাজায় দৌড়ায় পাঁচ ওয়াক্ত নামাজ ফরজে কেফায়া না ফরজে আইন এই ফরজে আইন বড় না ফরজে কেফায়া বড় ফরজে আইন আমার পক্ষ থেকে চেয়ারম্যান আদায় করলেই হয়ে যাবে হ্যাঁ আমার পক্ষ থেকে ফরজে আইন নামাজ আমার ম্যাডাম আদায় করলে হয়ে যাবে আমার পক্ষ থেকে আমারই আদায় করতে হবে এবার বলেন নামাজটা আমি বসে পড়ব না দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়া সুন্নাত না ফরজ ফরজ দাঁড়াইয়া নামাজ পড়া কি
ফরজ দাঁড়াইয়া পারো না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা নুইলে তোমার কষ্ট হচ্ছে ইসলাম তোমার উপরে বোঝা চাপায়া দেয় নাই আল্লাহ পাক সহজ করে এতক্ষণ বলি না এখন বলি চার দিন জ্বরের রোগী কারণ বক্তারা যদি কিছু বলতে যায় পাবলিক মনে করে আর ও খালি জ্বরেই থাকে এগো খালি ঠান্ডাই থাকে করেন না সফর তিন চার দিন দেখি লাগাতার কদ্দুর পারেন বরিশাল বাড়ির ধারে হয় এখন তো বাড়ির ধারে বুঝো যায় পদ্মা সেতু হ্যাঁ অল্প সময় আসা যায় আলহামদুলিল্লাহ কর শুকরিয়া আদায় করা লাগে না লাগে যান নাই তো ওদিকে গেলে না বুঝতেন যদি একদিন যাইতেন মাওয়া ফেরি রোহানে দাঁড়াইতেন যদি আড়াই দিন ওখানে মশার কামড় খাইতেন তখন বুঝতেন যে আসলে পদ্মা সেতু কত জরুরি ছিল আপনারা তো ওদিকে যান যাক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন